হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন রেসিপি তাহলে চলো বন্ধুরা চটপট করে দেখে নাও তা প্রথমে আমি চিকেনগুলিকে ভালোভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি আলুগুলিকে ভেজে নেব আর এরকম ছোটো ছোটো আলু কিন্তু কেটে টুকরো টুকরো করে দিলে খেতে কি ভীষণ ভালো লাগে তো আলুটা আমার একটু গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেব আমি দারুচিনি এলাচি লং আর দিয়ে দেবো গুলমরিচ সব আস্ত দিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলিকে ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজ বাজা হতে হতে এদিকে আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব তো দেখো খুব ভালোভাবে কিন্তু চিকেনটাকে ধুয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালোভাবে ধুয়ে নেব এদিকে আমার চিকেন ধোয়া শেষ হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও বাজা হয়ে যাচ্ছে আর এখন আমি চিকেনটাকে মশলা দিয়ে মেরিনেট করে নেব এখন আমি লেবু রস দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো তো একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা রসুনের পেস্ট সব আমি একসাথে দিয়ে দেব তো এটা নর্মাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া কিন্তু ব্যবহার করছি না আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট তো সব একসাথে দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি তো আজকে আমি এইভাবেই রান্না করছি আমি এক একদিন এক এক রকমভাবে রান্না করি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর এদিকে আমি মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন মশলার সাথে কষিয়ে নেব চিকেনটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্ট হবে এইভাবে ডাকনা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ রান্না করে নেব কারণ চিকেনটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে তো আরও অনেক সময় লাগবে তো দেখো বন্ধুরা অনেক সময় এটা আমি রান্না করে নিচ্ছি আর সেভেন্টি পারসেন্ট হয়েই যাচ্ছে এখন আমি বেজে রাখা আলুগুলি দিয়ে দেব আর এই নতুন আলুগুলি কিন্তু চিকেনের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি ইচ্ছা করেই কিন্তু একটু আলু বেশি দিই আমার ভালো লাগে আলু খেতে এই জন্যই কারণ এই শীতকালেই আমি কিন্তু আলু খেতে ভালোবাসি কিন্তু গরমের সিজনে আলুটাকে আমি পছন্দ করি না তো এইভাবে আমি অনেকক্ষণ রান্না করে নেব অনেকক্ষণ রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনে বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা যদি বেটে না দেওয়া হয় না মাংসের কিন্তু টেস্টটা আসে না আর খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি গরম মশলাও এর সঙ্গে দিয়ে দিলাম সব দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আরও অনেকক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু একদম হয়ে গেছে আর দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো অনেকটা ভালো লাগবে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে তো কারা কারা এইভাবে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও